যে আমি রেকর্ডিং টা চালু করে দিলাম। এখন হচ্ছে আমরা আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আপনার গোলাঘাট সাইট কিভাবে এসইও করতে হয় এবং গোলাঘাট সাইটটা আসলে কি। তাই না, গোলাঘাট সাইট বলতে সাধারণত আচ্ছা মিনি ওয়েবসাইট বোঝায়, একটা ওয়েবসাইট বোঝায়, ফ্রিতে একটা ওয়েবসাইট, এটা গুগল আমাদেরকে দিছে, গুগল আমাদেরকে অফার করছে, আমাদেরকে দিছে এই সাইটটা। আপনার বিভিন্ন বিষয় রিগার্ডিং করতে পারে, যেমন কেউ যদি রান্নাঘর বলে সার্চ দেয়, বা যদি আপনি রান্নাঘর একটা ব্লগ সাইট করেন, বা আদার্স যত বিষয় আছে না কেন, যদি একটা ব্লগ সাইট করেন তাহলে সার্চ দিলে গুগলে আপনার সাইটটার নামও চলে আসবে। তবে সেটা 2-10 দিন পরে আসবে, পরে তো না আসবে না, কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনাকে একটা করে পোস্ট দিতে হবে, সেখানে ভিডিও দেন আর আপনি কন্টেন্ট লেখেন, মানে কোনো বিষয়, কোনো বিশেষ বিষয়ের উপর লেখেন, যে কোনো, যেমন আপনি কম্পিউটার নিয়েও লিখতে পারেন সাপোজ, হ্যাঁ এরকম, তো যে কোনো একটা বিষয়ের উপর লিখতে হবে, লিখে সেখানে পোস্ট করতে হবে। আমি যেভাবে কালার কালার করে দেখাচ্ছি এইভাবে আপনি যদি এখন শুরু করে দেন, আমরা প্রথমত সেটিংটা করে নিই ব্লগ সাইটটা, তাই না, সেটিং এ ক্লিক দেন। জি আচ্ছা, বেসিক দিয়ে শুরু করি, তাই না, বেসিক। তো বেসিকের শুরুতে আছে কি, টাইটেল, টাইটেলটা দেন, টাইটেলটা কি দিবেন বলেন, এই বিষয়ে কি ভালো আপনার এক্সপেরিয়েন্স আছে? আমি দিছি ফান ট্রাভেলিং। ম্যাডাম এই বিষয়ে কি ভালো এক্সপেরিয়েন্স আছে আপনার? আমি দিছি স্যার ফান ট্রাভেলিং। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এই বিষয়ে কি ভালো এক্সপিরিয়েন্স আছে? ট্রাভেলের উপরে জি স্যার এক্সপিরিয়েন্স আছে। তাহলে থাক, তাহলে এই নামে একটা ব্লগ সাইট তৈরি করলেন, এরপরে আপনি অন্য বিষয়ে রান্না বিষয়ে একটা তৈরি করবেন, ঠিক আছে আমার কথা? তো এই বিষয়ে যদি তৈরি করলেন, যদি আপনি একটা বা দুইটা ব্লগ সাইট, যদি দুইটা ব্লগ সাইট ভালোভাবে চালাতে পারেন 1 থেকে 2 বছর, তাহলে আপনার এখানে ভিজিটর আসবে এবং আপনার মাস বি ইনকাম হবে, ঠিক আছে আমার কথা শুনতে পারলে। এখানে আপনি নামটা এডিট করার দরকার নেই, তাই না, এখানে আপনার নামটা এডিট করার দরকার আছে? জি নামটা তাহলে এডিট করার দরকার নাই, মানে ফান ট্রাভেলিং নামে থেকে যায়। ডেসক্রিপশন, একটা ডেসক্রিপশন দেন। আচ্ছা, মানে ডেসক্রিপশনে ক্লিক করতে হবে। জি এখানে একটা ডেসক্রিপশন দেন, 500 ওয়ার্ড সম্পর্কে কিন্তু আপনি মোটামুটি 1-1.5 ওয়ার্ড লেখেন ট্রাভেলিং এর উপরে, ফান ট্রাভেলিং এর উপরে, যে ফান ট্রাভেলিং জিনিসটা আসলে কেমন, কি আসলে মানুষের এটা উপকার কি, হ্যাঁ এরকম বিষয়, ফান ট্রাভেলিং বিষয়ে আপনার কেমন এক্সপিরিয়েন্স আছে স্যার? এটা কি আমি পরে পরে লিখলে চলবে না? পরে লিখলে চলবে, তবে 1-2 সেন্টেন্স লেখেন, সমস্যা কি, 1-2 সেন্টেন্স লেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ইচ্ছা মতো, এটা তো আমরা নিজেরা নিজেরা করতেছি, তাই না, পরে আপনি এডিটও করে দিতে পারবেন। ওকে জি স্যার। তাছাড়া আপনার ইংলিশ বিষয়ে তো ভালো এক্সপিরিয়েন্স আছে মোটামুটি, সমস্যা নেই, ভুল হবে আমাদের, আমাদের কাজ করতে করতে শিখবো, ভুল না করলে কেউ শিখতে পারে দুনিয়ায়? আর যারা ভিডিও দেখবে তারাও বুঝতে পারবে যে এটা ওনারা প্র্যাকটিস করতেছে ভিডিওতে। অনেক মানুষ তো এগুলো জানেই না, কথা কি বুঝতে পারছেন ম্যাডাম? জি স্যার। যেমন আপনার সহপাঠীকে একটা ফোন দিয়ে দেখেন যে তোমার কি ব্লগের সাইট আছে বা তোমার ওয়েবসাইট আছে, তখন বলবে সে এক কথায় না, তোর ওয়েবসাইট আবার কি, আর বলবে যে ব্লগ সাইট আবার কি, জীবনে তো শুনি না, তুমি গেলে কই পাইছো, রাইট কিনা হলে। তারপরে যদি এই সাইট থেকে ঘরে বসে থেকে কিছু ইনকাম আছে তাহলে আলহামদুলিল্লাহ, আসবে মাস বিশ যদি আমার কথা শোনেন এবং কাজ করেন, কাজ করতে হয় মেন কথা, একটা সাইড নিয়ে কাজ করলে হয় না, 2-3টা সাইড নিয়ে কাজ করতে, আপনি ঘর সংসারকে সামলাবেন, পরে এখানে 2-1টা কন্টেন্ট লিখলেন ফ্রি টাইমে, ফেসবুকে তো আমরা অনেক সময় ব্যয় করি, তারপরে আপনি ইউটিউব চ্যানেলটা প্রফেশনাল ভাবে খুলে, গতকালকে আজকে একটা ইউটিউবে ভিডিও দিছি, দেখবেন আগামী কালকে বা পরশু দিন একটা ভিডিও দেবো, বিষয় ভালো করে আপনি ইয়ে করবেন। স্যার ওখানে আপনি যে বললেন ওই দিন আদব ইলাস্ট্রেটর একটা দিছেন, ওটা তো স্যার আফটার এফেক্ট? না না না, ইলাস্ট্রেটর আছে, আমি এখনই আপনাকে ক্লাস শেষে, আপনি যদি একটু নট দেন তাহলে আমি লাইনে থাকবো এবং আমি নিজে আপনাকে লিংক দিয়ে দেবো, ঠিক আছে ইলাস্ট্রেটর। আচ্ছা স্যার, ক্লিয়ার, একটু মনে করে আমাকে নট দিবেন এবং বলবেন ভিডিও শেষে, মনে করে আমার মনে থাকে, এরপর আর তো ব্যাস আসবে তো। আপনাকে দিব না কেন, ভিডিও আপনি দেখলে তো আমাদেরই লাভ, আর আপনারও উপকার।
ভালো ভালো কথা লিখতেছে। হ্যাঁ সুন্দর আছে তো। তার আপাতত এখন একটু থাকা, বাকি ইয়াগুলো ইয়া করে দেই, মানে যেগুলো আমি জানি না কিভাবে কি করতে হবে। জি জি, ওকে সেভ করে দিই, সেভ করে দিই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, জি আমরা কি কাজ করব এখন, হ্যাঁ উপরের দিকে জানার, উপরের দিকে দেখতে পাচ্ছি না এখন। ল্যাঙ্গুয়েজটা কি ইংলিশে, বুলাক ল্যাঙ্গুয়েজ কি ইংলিশই থাকবে? থাকুক, আপনি তো ইংলিশ বিষয় লিখবেন তাই না, তাহলে পৃথিবীর যে কোনো কান্ট্রির লোক আপনার ব্লগ পড়বে, বুঝতে পারছেন? জি স্যার, ট্রাভেল বিষয়ে কিন্তু মনে হয় লাখ লাখ লোক সার্চ করে, বুঝতে পারছেন? ট্রাভেল বিষয়ে জি, আপনি, আমি বলবো যে আপনাকে ফার্স্ট টাইম আমি কনগ্রাচুলেশন জানালাম যে এমন একটা বিষয়ে আপনি ডিসিশন নেওয়ার জন্য, কারণ অনলি বাংলাদেশ না, পৃথিবীর পৃথিবীর মানে বেশিরভাগ লোকই যারা কিনা ইয়ে করে মানে ট্রাভেল করতে পছন্দ করে, বেশিরভাগ লোকই আনন্দ প্রিয় লোক, তারা সবাই আগে গুগল সার্চ করে, সার্চ করলে আপনার সাইটটা র্যাঙ্কিং এ 10 এর ভিতরে পাবে, তা বুঝতে পারছেন? 10 এর ভিতরে যে পাবে সেই 1-2 বছরের ভিতরে আল্লাহর রহমতে ভালো একটা ইনকাম চলে আসবে, যে ইনকামটা দিয়ে মোটামুটি আপনার পুরো ফ্যামিলিকেও সাপোর্টটা পসিবল। এই জন্য কি কাজ করতে হবে, প্রত্যেক মাসে 4-5টা পোস্ট দিতে হবে প্রত্যেক মাসে, ঠিক আছে? আচ্ছা জি, আপনি আপনি গুগল থেকে অন্য এক সাইট থেকে নিয়ে দেন, নো প্রবলেম, কিন্তু সেটা আপনি নিজে লিখে দেন, ঠিক আছে? কপি করলে কপিরাইট ধরা গেলে আবার বিপদ, ঠিক আছে? আমাদের এরপরে লাগবে না, অ্যাডাল্ট কন্টেন্ট আমরা করব না, অ্যাডাল্ট কন্টেন্ট আমরা করব না। জি হ্যাঁ, আপনি নিচে যাই তাহলে, প্রাইভেসি মিডিটাল এটাও করব না, প্রাইভেসিটা করব না ম্যাডাম, আমরা প্রাইভেসি কি বন্ধ করে দিব? না থাক, প্রাইভেসি থাক, সমস্যা নেই। হ্যাঁ, এবার হচ্ছে পাবলিশ করব, গোলাপ প্রাইভেসি বন্ধ করলে কি আমাদের পাবলিসিটিটা কোনো সমস্যা হবে নাকি? আচ্ছা, তাহলে মানে এটা অন করলে তাহলে মানুষ দেখতে পারবে, দেখতে পারবে? হ্যাঁ, অফ করলে দেখতে পারবে না? এখানে তো যে এখন তো অফ আছে, লিখে দিচ্ছে যে অ্যালাউ সার্চ ইঞ্জিনস টু ফাইন্ড ইওর ব্লগ, তাহলে অন থাক, যেমন আছে অন থাক, কারণ আমরা তো মানুষদেরকে দেখাবো তাই না? জি জি, পাবলিশ, পাবলিশ হচ্ছে বুলাক অ্যাড্রেস, কি বলছে এখানে, নিজামানসিং ডট কম, পাবলিক বুলাক অ্যাড্রেস, আমাদের বুলাক অ্যাড্রেসটা কি এটা নাকি? জি স্যার, আমি এটা দিছি, কারণ আমি ওই আরেকটা দিয়ে হচ্ছিল না, আপনার মতো খালি বারবার ইয়াতে চলে যাচ্ছিল, মানে আমি ইয়াতে দেই, গুগলে দেই, আর ওটা চলে আসে নরমাল। আচ্ছা আচ্ছা, যে কারণে পরে চেঞ্জ করে দিছি, বুঝতে পারছি। কাস্টম ডোমেইন, কাস্টম ডোমেইন আমাদের এই মুহূর্তে নাই তাই না? HTTPS এটা আমাদের যেমন আছে তেমন থাক, HTTPS, তারপরে আমাদের যেটা করবো HTTPS রিডাইরেক্ট, পারমিশন, পারমিশন বুলাক, বুলাক অ্যাডমিন অ্যান্ড অথোরাইজ, এটা আমরা করবো না। তারপর হচ্ছে পেন্ডিং অথোরাইজ ইনভাইট, এটা আমরা করবো না, ইনভাইট মোর অথোরাইজ, এটা আমরা করবো না। রিডার্স অ্যাক্সেস, রিডার্স অ্যাক্সেস পাবলিক, রিডার্স অ্যাক্সেস পাবলিক তো আসবে, পাবলিক দেওয়া আছে, এটা করা লাগবে না, পাবলিক থাক, পাবলিক থাকলে ভালো। কাস্টমাইজ রিডার্স, কাস্টমাইজ রিডার্স, তারপর আছে পেন্ডিং কাস্টমাইজ রিডার্স, ভিজিটর, এগুলো আমরা কিছু করবো না। তারপর আমরা পোস্ট করবো, হ্যাঁ পোস্ট করবো, কিন্তু ম্যাক্স পোস্ট শো ওয়ান ওয়ান মেইন পেজ, আপনার
প্রথম পেজে কয়টা দেখেন না, আমরা প্রথম আলো প্রবেশ করলে বা কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে, হ্যাঁ ওয়েবসাইটে কিন্তু পেজ থাকে, প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, বুঝতে পারছেন? জি জি। তো প্রথম পেজে আপনি কয়টা দেখতে চাচ্ছেন, মানে পোস্ট কয়টা পোস্ট দিতে চাচ্ছেন প্রথম পেজে? বেশি পোস্ট দিলে কিন্তু আমার ছোট ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে কি এখানে 7 দেওয়া আছে, 7 দেওয়া আছে, অনেক বেশি দেওয়া আছে, আপনি এটাকে 4টা অথবা 6টা করে দেন, কারণ বেশি জায়গা নিয়ে ফেলবে, কারণ প্রথম পেজে একটু বড় বড় করে পোস্ট দিতে হবে। তারপর মডারেশন দেওয়া লাগবে না, ইমেল মডারেটর রিকোয়েস্ট টু, তারপর হচ্ছে রিডার, রিডার কমেন্ট ক্যাপচা, রিডার কমেন্ট ক্যাপচা এবং কমেন্ট ফ্রম মেসেজ, তারপর হচ্ছে ইমেল পোস্ট ইউজিং ইমেল, তারপর নিচে যান কমেন্ট নোটিফিকেশন ইমেল, তারপর হচ্ছে পেন্ডিং কমেন্ট নোটিফিকেশন ইমেল, আরো নিচে ইনভাইট ঠিকই আছে নাকি না? আমাদের বাংলাদেশে টাইম নাই, প্লাস সিক্স সিক্স বাংলাদেশি টাইম নাই, ওটা কোন দেশে টাইম শো করছে, ওটা কি ইন্টারন্যাশনাল টাইম নাকি? দেখেন তো ব্লগ সাইটটা তো বিভিন্ন দেশ থেকে দেখবে, ইন্টারন্যাশনাল টাইম দেখলে সমস্যা নেই, বাট ওটা কোন দেশে শো করছে নিশ্চয়ই স্যার লস এঞ্জেলস দেখা শো করতেছে, তাহলে আপনি বাংলাদেশি টাইমটা দিয়ে দেন, প্লাস সিক্স সিক্স লিখলে কিবোর্ড থেকে সিক্স প্লাস সিক্স লেখে তো দেখে আসে কিনা, প্লাস সিক্স আসে দেখেন, নিচের দিকে যান, নিচের দিকে যান, নিচের দিকে প্লাস সিক্স আসে, আমরা যেটা করবো ডেট হিডার ফরম্যাট, ডেট হিডার ফরম্যাট আমাদের দরকার না, 8/20/2020, ঠিক আছে। এখন আমরা যেটা করবো আরসি ইন্ডেক্স ডেট ফরম্যাট, টাইম টাইম স্ট্যাম্প ফরম্যাট, এরপর হচ্ছে তারপর হচ্ছে কমেন্ট টাইম স্ট্যাম্প ফরম্যাট, তারপর হচ্ছে মেটা ট্যাগ, এই যে মেটা ট্যাগ আছে না এখানে, এই যে দেখেন মেটা ট্যাগ, মেটা ট্যাগটা ক্লিক দেন, মেটা ট্যাগটা, মেটা ট্যাগের ভিতর কি আছে, মেটা ট্যাগটা অন করতে হবে না, মেটা ট্যাগটা অন করতে হবে, মেটা ট্যাগটা অন করতে হবে, সার্চ ডেসক্রিপশন দিছেন, সার্চ ডেসক্রিপশন উপরে আরেকটা আছে এনাবেল, এটা ক্যান্সেল দেন, এনাবেল এনাবেল সারনা, আচ্ছা সার্চ ডেসক্রিপশন এর এখানে সার্চ ডেসক্রিপশনে আপনি উপরে যেটা লিখছেন না ওই ওই যে তো কিছু ওয়ার্ড লাগে 175 ওয়ার্ড লিখতে হবে, তো আপনি ওখান থেকে দুইটা সেন্টেন্স বলা যায় লিখে দেন, আমার ডেসক্রিপশন যেগুলো লিখছিলাম ওগুলো, জি জি, ওই টাইপের আপনার ড্রাইভারের নামটা দেন,
মাই, এটা কি মাই ব্লগার নেম হবে? না, এটা হচ্ছে সার্চ ডেসক্রিপশন, মানে কি নামে সার্চ করলে মানুষ আপনারটা সরাসরি শো করবে, ঠিক আছে? এগুলো আছে মেটা, বুঝতে পারছেন? জি। আপনার ট্রাভেলের নামটা দেন, পুলিশটা দেড় শেষ করেন, শেষ করে আপনার ট্রাভেলের নামটা দেওয়ার একটা সেন্টার দেখেন। হ্যাঁ, নামে কি আপনার ট্রাভেল? আমার ট্রাভেল ব্লগের নাম দিয়েছেন কি? আচ্ছা ঠিক আছে, সেভ দেন। আমরা এখনো লিখবো না, তাহলে পরে এডিট করে নেবো, ঠিক আছে? তারপরে কি আছে? ইরোর অ্যান্ড অ্যাড্রেস, কাস্টম আছে, কাস্টম অ্যাড্রেস এগুলো দেখার নাই। তারপর আছে এই যে এখানে এইটাই আমরা কাজ করতে হবে, ঠিক আছে? এটা আমরা কাজ করতে হবে, এটাই আমাদের ইম্পর্টেন্ট জব। এই যে ক্রাউড কি বলছে, ক্রাউডলেস এন্ড ইনডেক্সিং, ইনডেক্সিং এটাকে আপনি দেখেন, এই যে ইনডেক্স কাস্টমস রোবট টেক্স এটা অফ আছে, এটা অন করে দিলাম ডাইন পাশে, এখন অন করে দিয়েছেন। এখন হচ্ছে এ কয়েন ইনডেক্স কাস্টম রোবট টিএসটি, এটা ক্লিক দেন। ক্লিক নেয় না, কাস্টম রোবট তার নিচেরটা নিবে, তাহলে এটা ক্লিক দেন। এখানে আমাদের 1240 ওয়ার্ড লিখতে হবে, কিন্তু তার ভিতরে একটা জিনিস ঢুকাইতে হবে, সেই জিনিসটা আপনার কাছে নাই, ঠিক আছে? সেই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ জিনিসটা আমি দিয়ে দিচ্ছি। আমি স্ক্রিনটা 1-2 সেকেন্ডের জন্য বন্ধ করতে চাই, ঠিক আছে? আপনার স্ক্রিনটা আমি আপনার সাইট শেয়ার দেন, এখন আপনার সাইট শেয়ার দেন। জি, দেখেন আমি কিন্তু একটা ইয়ে পাঠিয়ে দিছি, কি বলে টেক্সে ওই চ্যাটে, চ্যাটে আমি একটা আমার ইয়ে পাঠিয়ে দিছি আপনাকে, চ্যাট মানে টেক্সট পাঠিয়ে দিছি, পাইছেন? দেখছি স্যার। চ্যাটের মধ্যে তো আমার ল্যাপটপে শো করতেছে। আপনি এই যে সেভটা ক্যান্সেল করেন তাহলে শো করবে, সেভটা ক্যান্সেল করেন স্ক্রিন থেকে। হ্যাঁ, তারপর এখন নেন, এখন আপনি চ্যাটে ক্লিক দেন। চ্যাটে স্যার ক্লিক দিছে, আপনি কি দেখতে পাচ্ছেন আমার ইয়া? ও না, এই যে আমি চ্যাটে ক্লিক দিছি, যে পাঠিয়েছি দেখা যাচ্ছে? হ্যাঁ, মোবাইল থেকে দেখতে পাচ্ছি, কিন্তু কম্পিউটার থেকে কি সমস্যা? আপনি কিছু লেখেন তো চ্যাটে, কিছু লেখেন তো স্যার, কিছু লেখেন দেখি। হ্যাঁ হ্যাঁ পাইছে, এটা কি স্যার কপি করব? কিন্তু এতক্ষণ পালন না কেন সেটা বলুন। এতক্ষণ স্যার মনে হয় আমি ওই চ্যাটের ওখানে ক্লিক করা হয় নাই নাকি আমার, দেখেন এতদিন ক্লাস করে মনে আছে মনে হয় ম্যাডাম। আচ্ছা যাও, ব্যাপার না হতে পারে, আপনি এটাকে কপি করবেন, তার আগে একটা কাজ করেন,
তার আগে এটাকে কপি করে আগে আপনি একটা ইয়েতে রাখেন, কি বলে আপনার ডেস্কটপে যান, এটাকে কপি করে নেন। আচ্ছা এখানে ছেড়ে দেন, এটাকে আপনি ওই যে ফরম্যাটে ক্লিক দেন, ফরম্যাটে ফরম্যাট ফরম্যাট এটাকে ফরম্যাট বলে, এটা ফরম্যাট। হ্যাঁ অর্ডার ওয়ান, এটা কি ফরম্যাট? হ্যাঁ অর্ডার ক্লিক দেন, আমার ক্লিক দেন, এই যে ওয়ার্ড ফরম্যাট ওয়ার্ড, হ্যাঁ ওয়ার্ডড্রপ, কিন্তু এটা ওয়ার্ডড্রপ এটা ছোট হলো কই, ছোট অর্থ হবে। আচ্ছা এটা সেভ করেন, মানে কন্ট্রোল প্লাস এ দিয়ে, কন্ট্রোল প্লাস এস দিয়ে বা এখান দিয়ে সেভ করেন, করছেন কন্ট্রোল প্লাস এস দিয়ে? হুম, সিলেক্ট করতে হবে, এটাকে মিনিমাইজ করেন, মিনিমাইজ। আচ্ছা হ্যাঁ মিনিমাইজ করতেছি, এটা সেভ না, সেভ আর না, সেভ কি দিলাম, আচ্ছা সেভ দেন, আচ্ছা সেভ দেন, শুধু সেভ দিলাম। আচ্ছা জি মিনিমাইজ করছি। এখন আপনি আপনার সাইটটা যান, আপনার ব্লগ সাইটটা যান, ব্লগ সাইট একটু নিচে যান, তো একটু নিচে নিচে যান, তো নিচে যান, আর তো নিচে কিছু নাই, হ্যাঁ নিচে যাওয়া যাবে না, জায়গা মতো না হয়, সার্চ করে দেখেন আপনার ট্রাভেলস এর নাম শো করছে, এটা না আপনার ট্রাভেলস এর নাম কি এটা? জি জি দেখছেন, এতক্ষণ পরে খুঁজে পাইছি, পুরোটা কপি করেন, যান আপনি আপনার ইয়েতে যান, আপনি আপনার ওই যে টেক্সট এতে যান, ওই কি বলে ওটার নাম, ডেস্কটপে যান, ডেস্কটপে যে টেক্সট ইয়ে করে রাখছেন না ওটাই যাবো আমরা। এখানে আপনি এই যে সাইট ম্যাপের পাশে ছেড়ে দেন, কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলে চলে যাবে, প্লাস এটা আমরা এখন পুরোটাকে আপনি কন্ট্রোল প্লাস এ দেন, জি কন্ট্রোল প্লাস সি দেন, জি। এখন আপনি এটাকে কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করেন, কেটে দেন পুরো, এটা কেটে দেন, টেক্সটটা কেটে দেন, নো প্রবলেম। আমরা চলে যাই আমাদের এক নম্বর, এক নম্বর ব্লক ট্যাবে, এক নম্বর ব্লক ট্যাবে চলে আসছে, আবারও সেটিং এ ক্লিক দেবো আমরা, জি স্যার এটাই এক নম্বর, জি জি ম্যাডাম সেটিং। এখান থেকে আসার পরে আমরা নিচে যাবো, একবার শর্ট নিচে, এই যে ট্রাভেলার টেক্স নাকি আছে ওখানে, আসছি আর একটু নিচে ম্যাডাম, আর একটু নিচে, এখানে আসার পরে এই যে, এই যে এখানে দেখেন এই যে টিএক্সটি, একটু উপরে একটু উপরে একটু উপরে আর একটু উপরে, হ্যাঁ কাস্টমাইজ এই যে টিএক্সটি, যে এখানে জি এটা এটা ক্লিক দেন, জি স্যার কাস্টম রোবট সিলেক্ট ট্যাগস অন করছে, কাস্টম জি রোবট ট্যাগস, হোম পেজ, হোম পেজ ট্যাগ বলেন তো ম্যাডাম, হোম পেজ ট্যাগ ক্লিক দেন, ক্লিক দেন, প্রথমে দেন অল, তারপরে দেন নোড অপস, নোড অপস তারপর একটা যান,
তারপরটা আছে সি ব্যানেটা, এটা দিবেন নো ইন্ডেক্স, নো ডাউট, সেভ। তারপরে হচ্ছে আপনি এতে যান পোস্ট এন্ড পেস্ট ট্যাক্স, হ্যাঁ এটা দিবেন প্রথমটা এবং শেষেরটা একই, অল এবং নো ডাউট। তারপরে আমরা আর একটু নিচে যাই, এখানে এই যে গুগল গুগল সার্চ কনসার্ন আছে না, এটা আমরা কাজ করব কিন্তু একটু পরে। আপনার ল্যাপটপে সার্চ শেষ হয়ে যাচ্ছে, ল্যাপটপে চার্জিং লাইনটা লাগান, গুগল সার্চ কনসালটেশন এটা আমরা কাজ করব কিন্তু কিছুক্ষণ পরে। এর আগে মনিটাইজেশন, মনিটাইজেশন এখন করা যাবে না, মনিটাইজেশন কিছুদিন পরে করতে হবে। এনেবল কাস্টম বি অ্যাডস, লাগিয়েছেন? হ্যাঁ লাগিয়েছেন। কেন ঠিক আছে, এখন আপনি একটা কাজ করেন, মনিটাইজেশনটা আপনি অন করে দিলেও কি না করে দিলে অন করে রাখেন মনিটাইজেশন, তারপরে ফুটারে কি দেব, টাইটেল কি দেব, এখন অনেক কাজ এখানে, ওরে বাবা এগুলো কবে করবা নে। ইনক্লুসিভলি জেনারেল, আরো নিচে যান, আরো নিচে যান না, এই পর্যন্ত তাই না? এখন আমরা এ করব, এখন একটু উপরে যাব, একটু উপরে। এই যে গুগল রিসার্চ, গুগল সার্চ কনসার্ট, এখানে যাব। এখানে যাওয়ার পরে আপনার তিন নম্বর ট্যাবে দেখে নিয়ে আসে, আপনার তিন নম্বর না চার নম্বর মনে হয় না, আমরা কি আছে এটা পারফরমেন্স, কি ওপেন রিপোর্ট আছে, আর আছে টোটাল ওয়েব রিসার্চ ক্লিক, টোটাল ওয়েব রিসার্চ ক্লিক। আমরা একটা কাজ করি, আমরা তিন নম্বর না চার নম্বর ট্যাগ থেকে আপনার নাম নিয়েছিলাম না, একটা আপনার নাম ট্রাভেলস এর নাম, হ্যাঁ এখান থেকে আমরা নামটা আবার কপি করব, আমাদের নামটা আবার কপি করব, করেন কন্ট্রোল প্লাস এ দেন, কন্ট্রোল প্লাস সি দেন একটু ফাস্ট। তারপরে হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যান যান দেন ক্লিক দেন, এখানে দেখেন গুগল সার্চ কনসালটেন্ট, এখানে ক্লিক দেন উপরে উপরে, এখানে এখানে ক্লিক করেন, হ্যাঁ করেন, ক্লিক করে ছেড়ে দেন, এখানে ছেড়ে দেওয়ার পরে আপনি এন্টার দেন, ইউআরএল নট ইন প্রপার প্রপার্টি, প্রপার্টি হচ্ছে না বলছে, তাহলে নট ইন প্রপার্টি, তাহলে ক্লোজ। এখানে একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, রিকোয়েস্ট ওপেন রিপোর্ট, একটু নিচে যান তো ম্যাডাম, আরো নিচে, আরো উপরে যান, আরো উপরে যান। আচ্ছা আপনারটা একটু অফ করে দিলাম, হ্যাঁ আমারটা যাচ্ছে, দেখি আমারটা কি অবস্থা, আমারটা আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন ম্যাডাম? হ্যালো, আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন সেটিং এ যাই, সেটিং এ যাওয়ার পরে আমি এখান থেকে এখান থেকে গুগল,
এখন এখানে যে টেক্সটটা দিয়ে এখানে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে কাস্টম রোবোটিক্স। কাস্টম রোবোটিক্স যাওয়ার পরে এখানে 1240 শব্দ দিতে পারবো। আমরা জাস্ট এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এটা থেকে আমরা এটা কপি করে নিয়ে আসি। কপি করে এনে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে সাইট ম্যাপ যেটা আছে এটা আছে https://, এই যে আমাদের এই ওয়েবসাইটটার নাম এখানে এনে বসিয়ে দিতে হবে। বাকি যা আছে এখান থেকে এটা সব থাকবে /auto.xml, তারপর জিজ্ঞাসার জন্য, তারপর এটা এখানে সেভ ক্লিক দিব। সেভ ক্লিক দিলে এটা সেভ হয়ে যাবে। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটা আমাদের সেভ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা গুগল সার্চ কনসার্ট জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা এখানে বসিয়ে দিব। সেটা কপি করলাম, কপি করে আমরা এখানে বসিয়ে দিব। এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এপাশে যে সিলাস চিহ্নটা হবে না। এরপরে প্রথমে https://, এটা হবে না, এখানে যাও www. এটা হবে। এমন দেখার পরে আমরা এটাকে এখন জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো। এখন আমাদের সাইটটা এখানে আছে, ওনারশিপ অটো ভেরিফাই হয়ে গেল। গো টু অপরচুনিটি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সাইটটা এখানে এরকম দেখাবে। এখান থেকে আমরা স্টার্ট ক্লিক করব। এখান থেকে আমরা গট ইট ক্লিক করব। এরপর আমাদের সাইটটা আমরা এখানে সার্চ করব। সাইট ম্যাপ থেকে আমরা এখানে সার্চ করতে পারি, এখানে সার্চ করব এন্টার দিয়ে। আমরা স্টার্ট করব ওয়েলকাম টু দ্য নিউ গুগল সার্চ গট ইট। আমাদের একটা ইউআরএল ইজ অন গুগল, ওকে আমরা রিকোয়েস্ট করলাম আবারও সেন্স, আমাদের পেজটা চেঞ্জ হয়ে যাবে। ইনডেক্স রিকোয়েস্ট গট ইট, ইনডেক্স রিকোয়েস্টটা কনফার্ম হয়ে গেল। এখানে সব কিছু ওকে আছে। এখান থেকে আমরা সাইট ম্যাপে যাবো। সাইট ম্যাপে যে আমাদের এন্টার সাইট ম্যাপ ইউআরএল এটাকে দিব। দেওয়ার পরে আমরা এখানে সাবমিট করব। এখানে সাইট ম্যাপ সাবমিট সাকসেসফুলি। আপনার বিষয়টা দেখলে পুরোপুরি আশা করি বুঝতে পারছেন, কোনো সমস্যা হওয়ারই কথা না। সেগুলা এখান থেকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে থিম আপনি খেয়াল করে দেখছেন যে আমাদের থিমটা যে কালার এরকম আছে দেখছেন, এই যে কালার এরকম আছে নেক মানে অনলাইন। এখন এই থিমটা আমরা এখান থেকে কাস্টমাইজ করা যায়, ঠিক আছে। আর আপনি নিউ পোস্ট বা এই যে পেজ, আপনি একাধিক পেজ নিতে পারবেন এখান থেকে, নিয়ে নিয়ে ডিজাইন করতে পারেন। গতদিন আমি মানে একটা পেজ করছিলাম না, আপনি দেখছেন মানে একটা পোস্ট করবেন এবং নিউ পোস্ট এখান থেকে দিবেন, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা এখান থেকে দিতে পারবেন। এরপরে যদি সমস্যা হয় আপনি আমাকে বলবেন, সমাধান করে দিবেন।
আর এটা দেখেন এখন আমি দেখে যাই, এখন তো আমি কোনো পোস্ট করবো না বা নিউ পোস্ট করবো না। এখন যদি আমি আরেকটা পেজ নিতে চাই তাহলে এখানে ক্লিক দিলাম, দিয়ে আমি আরেকটা পেজ দিলাম, বুঝতে পারছেন? এই পেজটা আমার উপরে এই 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 যে ব্লক ঘরের মধ্যে যেটা, এটা কি আসলে, এটা কি কোনো দরকার? এই যেগুলো এইগুলো জাস্ট এ রিকোয়ারমেন্ট, আপনি এখানে এ করলে ওগুলো চলে যাবে না, এখানে আপনি পোস্ট নিলে বা পোস্ট করলে ইয়ে করলে আস্তে আস্তে চলে যাবে না, হ্যাঁ ওকে কোনো কাটার দরকার নেই, ওটা চলে যাবে না খালি খালি, যে পেজ নিলে খালি খালি চলে যাবে না, ঠিক আছে? এটা চেক করা দেখাইছিলেন যে সেই জিনিসটা কিভাবে জানি, আমাদেরটা কিভাবে জানি চেক করা লাগে যে হ্যাঁ আমাদের এটা হয়েছে? কি এই গোলাপ স্পট ঠিক আছে কি না? হ্যাঁ হ্যাঁ, ও যে এটা আপনি গুগলে গুগলে যে সার্চ করবেন, গুগলে যে সার্চ করে দেখবেন আপনারটা ঠিক আছে কি না, আপনার সাইটটা র‍্যাঙ্কিং করে কি না, এভাবে আপনি প্রায় 2-3 সপ্তাহ দেখবেন, দেখলে আস্তে আস্তে র্যাঙ্ক করবে, ঠিক আছে? আস্তে আস্তে র্যাঙ্ক করবে, বুঝতে পারছেন? গুগলে এভাবে দিলে এতে সঙ্গে সঙ্গে চলে আসতেছে, বুঝতে পারছেন? আস্তে আস্তে র্যাঙ্ক করবে। এখন দেখেন এগুলো সময় পাচ্ছে না, কিন্তু এখন যেটা দেখাচ্ছিলাম যে কাজটা আপনি বাসায় করবেন, এই যে লেআউটে কিছু কাজ আছে এগুলো আপনাকে করতে হবে, এই সেটিং গুলো লেআউটের সেটিং গুলো এখানে এই যে আছে। প্রথমে আপনি ওই যে একটা ওয়েবসাইটের মেনু আছে না, মেনু তারপরে হিডার ফুটার এগুলো যে আছে এগুলো এখান থেকে দিতে হবে, ঠিক আছে? এই যে হিডার আছে ফুটার আছে এখানে সবকিছু আছে এখানে, এগুলো দিতে হবে, এগুলো আপনি কয়েকদিন পরে দিবেন। কিন্তু এখন যেটা করবেন সেটা হচ্ছে থিম, থিমটা এ করবেন, এখান থেকে থিমটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, এই যে থিমটা, এই যে কাস্টমাইজ, কাস্টমাইজ কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে, এই যে ব্যাকআপ রিস্টোর তারপরে সুইচ ফাস্ট, এটা কিন্তু পাশে ড্রপ ডাউন মেনু থেকে আছে। হ্যাঁ, জেনারেলি ক্লাসিক থিম, এডিট এইচটিএমএল, এই এডিট এইচটিএমএল এর থিম এডিট করা যাবে, থিম করে এডিট করে কাজ করা যাবে, আপনার যে রিলেটেড থিম এখান থেকে সেই রিলেটেড একটা পছন্দ করে নেবেন, ঠিক আছে? আমি জানি না তুমি রিলেটেড, যেমন আপনি ট্রাভেল, যদি ট্রাভেলস এর জন্য অনেক ভালো ভালো আছে দিতে পারেন, ঠিক আছে? তারপরে এই যে খাদ্য খাবার বিষয়ে তারা এগুলো দেবে, এই যে ইয়ে বিষয়ে ট্রাভেলস এর বিষয়ে আরো অন্যগুলো দিতে পারে, তবে এটা আমাকে ভালো লাগতো যে ট্রাভেলস এর জন্য আপনি এটা দিবেন, ঠিক আছে? যদি আমরা এগুলো স্যার থিমে ক্লিক করলে দেখাবে, জি যেগুলো ফ্রি, হ্যাঁ এগুলো ফ্রি আপনার জন্য, কারণ দেখেন আমার এখানে একটা জিনিস দেখাচ্ছে যে আমি ক্লিক করার পরে, কিন্তু আপনার এখানে ওগুলো দেখাচ্ছে না, কি বলেন তো? এই যে এখন এখানে এই যে পেজটা এরকম দেখাচ্ছে, দেখছেন? মানে আপনার এখানে কিন্তু দেখাচ্ছে না, দেখাবে না, কারণ আপনি থিম টিম সব এ করে নেবেন তারপর দেখাবে। এখান থেকে আমি একটা থিম নিই, সাপোজ আমি কোন থিমটা নিয়ে, আমি কোন থিমটা নিয়ে, আমাদের মেক মানি অনলাইন, তাই না? টাকা পয়সার কোনো থিম আছে এখানে দেখতে হবে, এগুলো একটু সময় দিতে হয়, বুঝছেন? সময় দিয়ে করতে, এই যে ট্রাভেলস আছে, বুঝছেন ম্যাডাম? আপনি জানি এটাও নিতে পারবেন, ঠিক আছে? ম্যাডাম দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে আপনি এটাও নিতে পারেন। তো আমি জি স্যার এখান থেকে একটা দিয়ে দিই, আমি সাপোজ এই টিমটাকে কাস্টমাইজ করতে চাচ্ছি, সাপোজ এই টিমটা কাস্টমাইজ করলে কেমন হবে? এরকম অবস্থা আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন, এখানে অ্যাপ্লাই আছে না, অ্যাপ্লাই করে দিলে হবে। আর তারপরে যদি মনে করেন না আমি কিছু কিছু চেঞ্জ করবো, যে মেক মানি অনলাইনে এটা এই পাশ থেকে এডিট করা যাবে, এখান থেকে আপনার এডিট করা যাবে, এই যে এই যে রিমুভ ইমেজ, ইমেজ রিমুভ করা যাবে, চেঞ্জ ইমেজ, ইমেজ চেঞ্জ করা যাবে, তারপরে মেইন কালার থিম, মেইন কালার থিম নেওয়া যাবে, তারপর হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্সে যাওয়া যাবে, গুগলে গুগলে যাওয়া যাবে, মেইন কালার থিম দেখি কি কি কালার আছে, আমার এখানে একটু ক্যান্সেল দিই, কি কালার শো করছে দেখি, এই কালার শো করছে, আমার এই কালার সবার ভালো লাগতেছে না, আমি অন্যটা কালার দিবো, তাহলে অন্যটা কালার কি দেওয়া যায় কি দেওয়া যায়, যেমন আমার এটা ভালো লাগতেছে এটা দিয়ে দিলাম, মেইন কালার দিয়ে দিলাম, এরপর আছে কি বলছে রেজিস্টার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কালার লিখব, এটা দিয়ে দিলাম, রেজিস্টার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এরপর আছে অ্যাডভান্স, অ্যাডভান্সে যায়, অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি যে এখানে এগুলো লিখবেন, ব্যাকগ্রাউন্ডটা দিবেন, বডিটা দিবেন, তারপর আরো যা যা দিবেন এগুলো সব ট্রান্সপারেন্সি দিবেন। হ্যাঁ, থেকে অ্যাড ট্রান্সপারেন্সি, এখানে কালারে ক্লিক করলে হবে অথবা অ্যাডে ক্লিক করলে হবে, যে কোনো একটা ক্লিক করলে হবে, অ্যাড ট্রান্সপারেন্সি আমি এটাকে কি কালার দিই, এটাকে এই কালার দিই, দিয়ে দিলাম, এরপরে আমি
যে টাইটেলটা লিখবো, টাইটেলটার কালার কেমন হবে বা টাইটেলটা কেমন কোন অর্ডার হবে। আমি টাইম নিউ রোমান দিয়ে দিলাম, সাইজটা হচ্ছে 20x20, এটা ইটালিক হবে না বোল্ড হবে, 20x20 সাইজ। আপনি চাইলে আর একটু কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন এখান থেকে। স্যার এখানে আমি একটা থিম ইয়া করতে চাচ্ছি, আমাকে বলতেছে অ্যাপ্লাই দিতে চাইলে বলতেছে কুড নট অ্যাপ্লাই। তুমি বলতেছে কুড নট অ্যাপ্লাই? কুড নট অ্যাপ্লাই বলতেছে। কুড নট অ্যাপ্লাই করবে কেন? জি সেগুলো তো সব ফ্রি থিম, কুড নট বলতেছে কেন? এখানে আর কি যেগুলো নরমালি দেওয়া আছে ওগুলোর থেকে একটা আমি জাস্ট এখন অ্যাপ্লাই করে দিতে চাচ্ছি না, বলতেছে কুড নট অ্যাপ্লাই। এই যে নিউ থিম দেখেন আপনার সামনে খুলে যাচ্ছে, নিউ থিম অ্যাপ্লাই সাকসেসফুলি, দেখছেন? আপনি দেখেন এই যে মেসেজ, দেখছেন আমার মেসেজটা? হ্যালো ম্যাডাম, জি আমি যে অ্যাপ্লাই করলাম আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে। জি স্যার দেখছি, আমার এটা কি সাকসেসফুলি দেখাচ্ছে, বাট আপনার উপরে এটা লিখ কোড নাম দেখালে কোন কোন অপশন মানে অফ আছে। এই যে দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে, মুখ চলে আসছে, দেখছেন ম্যাডাম? জি জি এই যে অ্যাপ্লাই হয়ে গেছে চলে আসছে, কি সমস্যা পিসি বুঝতে পারতেছি না। আমি জানি না কিন্তু এটা হবে মানে অ্যাপ্লাই হবে। আমি এখানে যদি একটু সার্চ করে দেখি আমাদের এটা শো অল, আপনি অন্যটা ব্রাউজারে যেও সার্চ করে দেখবেন, ঠিক আছে? তবে প্রধান সেটিং এগুলা কি জন্য হচ্ছে না আমি আপনাকে কালকে কালকে কি বার কালকে শুক্রবার তাই না, আপনি আমাকে শনিবারের দিন একটু ফ্রি টাইমে নক দিয়ে মানে ফোন করে নতুবা পেজে মেসেজ দিয়ে তাহলে আমি বলে দিতে পারবো যে কি জন্য হচ্ছে না, আমি একটু দেখতে হবে তো দেখে বলা যাবে। কিন্তু হওয়ারই তো কথা ম্যাডাম, ওর জন্য ওই আমাদের এটা নিলে টেক্সটটা নিলে এবং গুগল গুগলের র্যাঙ্কিংটা পাওয়া দিলে আপনার সাইট পুরো ক্লিয়ার হয়ে যেত এবং বাকিটা আপনি ধীরে ধীরে করতে পারতেন, বুঝছেন? এখানে তো অনেক কাজ করতে হবে, এরপরে দেখেন এই যে গুগল অ্যাডসেন্স করতে হবে, এই যে ইনকাম কিভাবে করতে হবে, এখানে করতে গেলে আপনি গুগল অ্যাডসেন্স এর একটা অ্যাকাউন্ট করতে হবে, বুঝতে পারছেন? ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেটা আপনি পারবেন, এখানে ক্রিয়েট করতে যা যা যাবে তাই তাই দিবেন, বুঝতে পারছেন? এস্টিমেটেড, কিন্তু সেটা টাকা ইনকাম হবে আর কি, সেটা টাকা ইনকাম করার জন্য, কিন্তু সেগুলো তো পরে, আগে তো আমাদের সাইট ডিজাইন করতে হবে, কন্টেন্ট করতে হবে, লিখতে হবে, তারপর না আমাদেরকে টাকা দিবে, সেই টাকাটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট মাধ্যমে ব্যাংকে আনবো, সে কিন্তু এগুলো পরে, এগুলো সব পরে, বুঝতে পারছেন? এগুলো পরে, আগে হচ্ছে পোস্ট করা, তারপর হচ্ছে সেটিং করা, তারপর হচ্ছে আদার যে কাজগুলো, ঠিক আছে? তারপর আদার যে কাজগুলো সেগুলো আমাদের করতে হবে, তারপরে না আমরা আর্নিং করব, মনিটাইজেশন করব, ঠিক আছে? তারপর লেআউট করব এগুলো, কিন্তু আমাদের থিমটা হবে, থিমটা আপনি আরেকবার চেষ্টা করেন, আমি তো আপনার সামনে করলাম, হওয়ারই কথা হবে, কোনো সমস্যা নেই, আরেকবার চেষ্টা করেন, চেষ্টা করলে হবে। অথবা যদি না হয় এরকম যে আপনি এই যে এইচটিএমএল এডিট করে দিতে পারেন, এখান থেকে যাওয়ার পরে এইচটিএমএল এডিট করে তারপর ছেড়ে দিলেন। যেটা বলতেছিলাম সেটা এখন চলে যায়, যে তাহলে আপনি এখান থেকে এগুলো সেটিং করে ফেলেন, থিমটা কাস্টমাইজ করেন, থিমের ভিতরে অনেক কালার টালার ম্যাচ করার বিষয় আছে, সবগুলো এ করে নেন, তারপর হচ্ছে আপনি ওই সেটিংটা আমি আগামী দিন বলবো না যে আসলে ওখানে সার্চ কেন নিচ্ছে না বা কি জন্য হচ্ছে না, বাকিটা তারপরে পরে বলে দিব, ঠিক আছে? স্যার এগুলোকে পরে সেভ করব কিভাবে? কোনগুলোর পরে? হ্যাঁ জি স্যার থ্যাঙ্কস। কোনগুলোর পরে? ওই যে স্যার থিমের যে ইয়াগুলো লেআউট ইয়া তারপর ব্যাকগ্রাউন্ড কালার আগে ওই যে কোনো কিছুই কিছু চেঞ্জ করি নাই, যেরকমটা এজ ইট ইজ রেখে দিয়েছিলাম ওটাকেই অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, তো ওই জন্য মনে হয় হয়নি।
আচ্ছা আচ্ছা, একদম হতে পারে, মানে এডিট করে লাগে আর কি। ঠিক আছে জি ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আজকে আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই সাইটটা নিয়ে বাসায় কাজ করেন, এটা অনেক কাজ করতে হবে, অনেক কাজ বাকি এখনো, আপনি কাজ করেন। কারণ আমি দেখা গেছে এতটুকু সময় কিন্তু যতটুকু পারলাম ততটুকু করে দিলাম, কিন্তু এই সাইটটা এখনো কিছু কাজ বাকি আছে, বুঝছেন আপনার, জি এখনো কিছু কাজ বাকি আছে। আরো কিছু থিম টিম দেন, এরকম আরো কিছু পোস্ট টোস্ট করেন, এই যে আমি এখানে কিছু পোস্ট করছি, এটা এগুলো ড্রাফটে রাখছি, ঠিক আছে, ড্রাফটে রেখে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ আপনি আরো কিছু পোস্ট টোস্ট করেন তাহলে ভালো হবে, ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। স্যার ওই যে আমার ইয়া পাঠাবেন না কি ম্যাডাম, ইলাস্ট্রেটরের ইয়া, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি, আদোব ইলাস্ট্রেটরের লিংক আমি চ্যানেল থেকে দিয়ে দিচ্ছি, আমি চ্যানেলে যাচ্ছি, দেখতে আপনি পান না কেন, আমি ভিডিওটা একটু ইয়ে করে দিই, ভিডিওটা জি স্যার ফরওয়ার্ড করে দেন। আর স্যার ওই ইয়াগুলো আমার ক্লাসকে আজকে শেষ করে দিচ্ছেন, আজকে আপনার যে স্কলারশিপের ক্লাস ছিল সেটা এখানে শেষ করে দিচ্ছি। আর সমস্যা থাকলে আপনি তো আমাদের স্টুডেন্ট, যেদিন থেকে ভর্তি হয়েছেন ওই দিন থেকে সমস্যা হলে সব সময় নক দিতে পারবেন, ওকে, আজীবন আপনি স্টুডেন্ট, ঠিক আছে, নক দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই যে ফটোশপ আছে এখানে, এই যে ফটোশপ এখানে আছে, এই যে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, হ্যাঁ এটা কি, কিন্তু আপনি ভিডিও ভিডিও এই যে এই যে ইলাস্ট্রেটর, এটা হচ্ছে ক্লাস ডাউনলোড, তাই না, কিন্তু আপনি কি ওই যে ডাউনলোড যেখান থেকে করবেন সেই লিংক চাচ্ছেন, নাকি খালি ভিডিওটা দেখতে চাচ্ছেন, যে ভিডিওটাতে কিভাবে ডাউনলোড করবো সেটা দেখতে চাচ্ছেন, না কোনটা স্যার ডাউনলোড করবো যে সেই লিংকটা চাচ্ছে, মানে ডাউনলোড কিভাবে করবেন সেটা, না কোথা থেকে ডাউনলোড করবো সেই লিংকটা, হ্যাঁ 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 জি জি জি, যেখান থেকে ডাউনলোড করবো ওই লিংকটা, ও আচ্ছা আচ্ছা, আমি তো সেটা বুঝতাম, এমনি ভিডিও তো পেয়েছেন যে কিভাবে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, সেটা বুঝতে পারছেন, তাই না, ইলাস্ট্রেটর একটা দেখি না, ওইদিন তো আদোব আফটার এফেক্ট একটা দেখলাম, এই যে ফটোশপ একটা আমি আপনাকে দেখাই দিচ্ছি, এই যে ফটোশপ ডাউনলোড দেখছেন, এটা কি দেখছেন এখন স্যার, আপনার স্ক্রিন তো স্যার স্টাক হয়ে আছে, মানে আমার এখানে দেখা কিছু মুভমেন্ট হচ্ছে না, কারণ কি জানি না স্যার, ইউটিউব মার্কেটিং পেজ ওপেন হয়ে আছে, ইউটিউব পেজ মোবাইল এখন এখন আসছে, এখন এই যে দেখেন হাউ টু ফ্রি ডাউনলোড এন্ড ইনস্টল, এটা আছে খান আইটিতে, খান আইটিতে এই যে দেখছেন, খান আইটিতে 3 দিন আগের ভিডিও, আপনি কি দেখছেন, খেয়াল করে ম্যাডাম, হ্যালো আচ্ছা দেখছেন তালিকাটা, এই যে কোথা থেকে ডাউনলোড করছে এখানে দেখাই দিচ্ছি, নিতে পারবেন এখান থেকে ডাউনলোড করে, জি স্যার এখান থেকে নিতে পারবেন, আচ্ছা স্যার, না আমাকে আবার লিংক দেওয়া লাগবে, জি স্যার, এই যে এখানে লিংক দিয়ে দিলাম আমার সুবিধা আর কি, এই যে লিংক দিয়ে দিছে, এই যে লিংক, তারপরে আমি আপনাকে এটা দিয়ে দিচ্ছি, আচ্ছা আচ্ছা, আপনি আপনাকে এই যে চ্যাটে দিয়ে দিলে নিতে পারবেন তো, চ্যাটে এই যে চ্যাটে দিয়ে দিলাম, চ্যাটে থেকে নিয়ে নেন, জি স্যার চ্যাটে থেকে নিয়ে নেন, ঠিক আছে, আচ্ছা স্যার, ওকে তাহলে রাখি, আল্লাহ হাফেজ, আচ্ছা স্যার ভালো থাকবেন, নিয়েছেন, আচ্ছা স্যার জি সালাম আলাইকুম, চ্যাপ্টার চলে যাও, এখন ডাউনলোড করে নেন, নিয়েছেন, এখন নিয়েছেন, জি স্যার গুগলে দিচ্ছি, হ্যাঁ স্যার, ক্লোজ করে দিব, আচ্ছা স্যার, আরে ভিডিও নিচে দেওয়া আছে, আপনি এখান থেকে নিতে পারবেন ম্যাডাম, এই যে ভিডিও নিচে, জি জি জি, ওকে জি।